আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি ব্লগটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখানে মিষ্টি দই দেখতে পাচ্ছেন। আসলে আমাদের বাসায় মেহমান এসেছে, সে মেহমান আমাদের জন্য মিষ্টি এবং দই নিয়ে এসেছে। আর এখানে ছোট ছোট সুইট মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়ে অনেক পছন্দ করে, আমার মেয়ের জন্য নিয়ে এসেছে। আর এই বড় মিষ্টি এবং দই সবার জন্য নিয়ে এসেছে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি দুপুরের খাবারের জন্য একটু সাদা পোলাও করেছি, আসলে বেশি কিছু করিনি, হঠাৎ করে মেহমান চলে এসেছে, তো ঘরে যা ছিল আমি সেটা দিয়েই আপ্যায়ন করার চেষ্টা করেছি। তো এখানে আমি গরুর মাংস রান্না করেছি, আলু দিয়ে একটু ঝোল ঝোল করেছি। আর এখানে ইলিশ মাছ ভাজি করেছি, তো ভাজি হয়ে গেছে, আমি এবার নামিয়ে সার্ভ করে দিচ্ছি টেবিলে। তো খাবার জন্য ওরা বসে পড়েছে, তো খাচ্ছে সবাই মিলে। তো মেহমানটা হলো এই যে, তো এটা পিচ্ছিটা আমার মেয়ে, আসলে মার্শাল্লাহ আমার মেয়েটাকে তো সবাই চেনেন। আর আমার মেয়ের পাশে দেখতে পাচ্ছেন ওইটা আমার ভাগ্নি বড় আপার মেয়ে, আর ওই পাশে খাচ্ছে ওইটা আমার বড় দুলাভাই। তো হঠাৎ করেই ওরা এসেছে। আমার ভাগ্নি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, আসলে সেটা কার্ড এসেছে, সো সেই জন্য ওরা এসেছে পরীক্ষা দেওয়ার জন্য। তো আমার মেয়ে মাছ ভাজি নিয়েছে, ওকে বেছে দেওয়া হচ্ছে। তো এবার বলছে আমাকে মাংস দাও, ওর আপু ওকে মাংস তুলে দিচ্ছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো আমার মেয়ে উঠে যাচ্ছে, সে আর হাত দিয়ে খাবে না, সে যে এবার হাত ধুয়ে নিচ্ছে, ওকে খাইয়ে দিতে হবে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়ে ওর আপুর কাছে মেহেদি পড়ছে। আর মেহমানদের জন্য, অর্থাৎ বাসার সবার জন্যই আমি সন্ধ্যার পর একটু নাস্তার আয়োজন করছি। তো প্রথমে আমি রোলগুলো ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। এটা সবজি রোল, আসলে ফ্রিজে ফ্রোজিং করা ছিল, সেটাই আমি বের করেছি। এবার আমি কাবাব দিয়ে দিচ্ছি, কাবাবগুলো ভেজে নেব, এটাও ফ্রিজে ফ্রোজিং ছিল, আমি বের করে নিয়েছি। তো আমরা যদি এভাবে করে কাবাব, রোল, সিঙ্গারা, সমোসা, আসলে কিছু কিছু জিনিস যদি বানিয়ে ফ্রিজে ফ্রোজিং করে রেখে দেই, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়, আর মেহমান আসলে আমরা যখন তখন তাদেরকে আপ্যায়ন করতে পারি, বের করে ভেজে দিলেই ভাজ হয়ে যায়, তো অনেকটা ঝামেলা আমাদের কমে যায়।
তো টেবিলে আমি নাস্তা সাজিয়ে দিয়েছি, কি কি নাস্তা দিয়েছি আপনারা দেখে বুঝতে পেরেছেন। তো আমি কিন্তু এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আমি আর আপনাদের সাথে কথা বলবো না। আসলে আমরা সবাই মিলে ন্যাচারাল যে ভয়েসটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেক হাসাহাসি করেছি, কথা বলেছি আর কি করেছি, তো দেখতে থাকুন আপনারা সবাই। হাই বলেন, হাই হাই বাবু স্যার না, এখান থেকে নিয়ে নিয়ে খাইতেছে, ওরা ওরাই খাইতেছে সবাই, সস নেবো না।